প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের যুব সমাজ যাতে দক্ষ হয়ে গড়ে উঠতে পারে সেজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কোনোভাবে পাশ করে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হয়ে গড়ে ওঠার কথাও বলেন প্রধানমন্ত্রী। চতুর্থ শিল্প বিপ্লবের যে আভাসটা পাচ্ছি, আমরা পিছিয়ে থাকতে চাই না, বাংলাদেশ পিছিয়ে থাকবে না, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের জনশক্তিকে আমরা গড়ে তুলতে চাই। শুধু শ্রম বাজার নয়, কৃষি, শ্রম, শিল্প সব দিক থেকেই আমি মনে করি যে, কারণ বিশ্ব একটা গ্লোবাল ভিলেজ, কাজে সব দিকে উন্মুক্ত হচ্ছে, সেখানে আমাদের অনেক কর্মী বিদেশে কাজও করে, তবে তাদেরকে আমরা চাই একটা দক্ষ শক্তি, জনশক্তি হিসেবে গড়ে তোলা। বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুতি গ্রহণ এবং সক্ষমতা বাড়ানোর দিকে দৃষ্টি দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। যেহেতু আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি, তাহলে আমাদের সেইভাবে আমাদের এখন নিজেদের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে, যে আমরা বাজারভিত্তিক প্রতিযোগিতা থেকে উৎপাদনভিত্তিক প্রতিযোগিতা ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির দিকে আমাদের যেতে হবে। এ সময় পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে নতুন নতুন বাজার খুঁজে বের করার পরামর্শ দেন সরকার প্রধান। শুধুমাত্র রেমিটেন্স উপর নির্ভর করলে আমাদের হবে না, আমাদের এখানে উৎপাদন বাড়াতে হবে, উৎপাদন বহুমুখীকরণ করতে হবে এবং রপ্তানির বাস্কেটটাও আমাদের বাড়াতে হবে। শুধু বৈশ্বিক বিনিয়োগ নয়, বরং দেশও যাতে বিদেশে বিনিয়োগ করতে পারে সেই ক্ষেত্রটাও তৈরি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাও বিদেশে যেন বিনিয়োগ করতে পারি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।